चैनले सबाइके स्वागत। तो आज आमी बनाबो मलाई रोल। तो मलाई रोल बनानोर जोन्नो की लागबे आमी देखिए दिच्छि। आमी निये निच्छि चालेर आटा, एखाने निएछि चीनी, एखाने निएछि पुरेर जोन्नो सुजिर पुरटा करबो आमी, एखाने निएछि दुटो एलाच, एखाने निएछि अल्प लवण, एटा मलाइयेर दूध, এটা সুজির পুরটা করব। সেই দুধ দু রকমের দুধ নিয়ে নিয়েছি, আর এখানে লাগবে আমার ঘি। ঠিক আছে, তো এইদিকে আমি চুলোটা ধরিয়ে নিয়েছি, আমি বসিয়ে দিচ্ছি কড়াইটা, সুজির পুরটা বানিয়ে নেব। দেখুন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। আমি সুজিটা যে পুরটা করব সেই সুজিটা ভাজার জন্য मैं एक चम्मच घी दे दीजिए। अभी तो नाम निची कड़ाई तो खूब गरम हो जाए, तो सूजीटा दिए दीची, सूजीटा भलोक भेजे देव दिए। इरपर हमें चापिए दीची এইভাবে করে আমি লাল পাড়া করে সুজিটা ভেজে নিচ্ছি। দেখুন লাল পাড়া করে ভাজা হয়ে গেছে সুজিটা। তো আমি দুধ দিয়ে দেবো। আমি যে ভিতরে পুরটা বানাবো সেই জন্য আমি এই সুজির পুর বানিয়ে নিচ্ছি। দেখুন আমি চিনি দিয়ে দিচ্ছি সুজিতে, অর্ধেকটা চিনি সুজিতে দিয়ে দিলাম। এইভাবে করে সুজিতে আমি পুরটা রেডি করে নিচ্ছি। দেখুন আমার সুজির পুরটা রেডি হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে অন্য জায়গায় একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমার সুজিটা রেডি হয়ে গেছে। দেখুন আমি চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি, তো যে মালাই করব যে সেই দুধটা নিয়েছিলাম আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু আমার জাল করা দুধ, অনেকটা ঘন। আমি এখন ফুটিয়ে নিচ্ছি, আরও একটু ঘন করে নেব। আর যে সুজির পুরটা করে রেডি করা হয়ে গেছে এটা আমি এটা সাইডে রেখে দিচ্ছি, দিয়ে আমি এখন মালাইটা বানিয়ে নেব। আমি দুটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন আমার মালাইটা ফুটছে, ফুটে ফুটে আমার গাঢ় হয়ে যাক। তা আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি, এই মুহূর্তে চিনিটা দিয়ে দিচ্ছি। এটা খুব ঘন করব, মালাইটা অনেকটা ঘন হয়ে যাবে ফুটে ফুটে। আর তার ফাঁকে আমি এইদিকে যে চালের আটা নিয়ে নিয়েছি, তো আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ নিয়ে নিয়েছি, তো আমি এইটা এখন রেডি করে নিচ্ছি। এদিকে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে করলে বেশি ভালো হবে, তার জন্য আমি হাত দিয়েই করছি। এটা হাত দিয়ে করতে হবে এইভাবে করে। খুব পাতলা ব্যাটার হবে এটা।
খুব ঘন হবে না। দেখুন আমার এই ব্যাটাটা রেডি হয়ে গেছে, ঠিক এরকম পাতলা হবে এটা। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে, তো এটা এখন সাইডে থাক, আমার মালাইটা হয়ে গেলে আমি এটা বানাবো। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে, দেখুন আমার মালাইটা রেডি হয়ে গেছে, তো আমি এটাই ঢেলে নিচ্ছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, তো এইখানে রাখছি। আর আমি এদিকে চুলোতে তাওয়া বসিয়ে দিয়েছি, তো আমি এইভাবে করে তেল বিরাজ করে নেব। তো আমার তাওয়াটা এখন গরম হয়নি, এখন ভালোভাবে হোক, তারপর আমি পিঠাটা দিয়ে নেব। তো আমার তাওয়াটা গরম হয়ে গেছে, তো আমি এইভাবে করে দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এইভাবে করে আমি সব বানিয়ে নেব। এইটা আমাদের বলে সরু চাকলি পিঠা, তো আপনাদের কি বলে কমেন্টে নিশ্চয় জানাবেন। এইটা দিয়ে আজকে আমি মালাই রোলটা বানাবো, একদম নতুন। দেখুন তো আমি এইভাবে করে উল্টিয়ে নিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবার আমি তেল বিরাজ করে দেবো তাওয়াতে। দাঁড়াও, এইভাবে করে এগুলো উঠিয়ে নিচ্ছি, তারপরে আমি আবার এইভাবে তেলটা বিরাজ করে দিচ্ছি ভালো করে। বেশি তেল লাগে না, একদম অল্প অল্প তেলে বানানো হয়ে যায়। তো দেখুন আমি আবার দিয়ে নিচ্ছি ওইভাবে করি। এটাও হয়ে গেছে, তো আমি এইভাবে করে উল্টিয়ে নিচ্ছি। এটা বেশি টাইম লাগে না, এটাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তাহলে এইভাবে করে সব বানিয়ে নিই, তারপরে ফিরে আসছি। দেখুন আমার তাহলে সব বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন এইভাবে করে। তো আমি এবার মালাই রোলটা বানিয়ে নেব, ঠিক আছে? তাহলে আমি এবার মালাইটা রেডি করে নিচ্ছি। মালাই রোলটা একটা দিয়ে নিলাম, এইভাবে করে আমি সুজির পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে করে আমি রোল করে নিচ্ছি। তাহলে আমার একটা হয়ে গেল, এইভাবে করে আমি সব বানিয়ে নেব। এখানে সুজির পুরটা দিয়ে নিচ্ছি, এইভাবে করে আমি রোল করে নিচ্ছি। দেখুন আবার একটা হয়ে গেল, তাহলে এইভাবে করে সব রোলগুলো বানিয়ে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। দেখুন আমি মালাইগুলো সব রেডি করে নিয়েছি, মালাই রোলগুলো। তো আমি এবার উপরে মালাইটা বানিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো এইভাবে করে।
এইভাবে করে মালাইটা গোটা আমি সবটাই দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। দেখুন আমি গোটা মালাইটাই সবটাই আমি দিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে। তো আমি সাজানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা করে গোলাপের পাপড়ি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এটা খালি দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি আমি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার মালাই রোল তাহলে পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে তাহলে আপনারাও বানাবেন, বড় বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা একবার ট্রাই করে, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর। তো প্লিজ এই রেসিপিটাও আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। যখনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।